আপনারা দেখছেন এনকে কেবল ভীষণ ইস্টি, সময়ের সাথে আগামীর পথে। দয়াল তোমার মহিমা পূজা বড় যাই, নইলে রাজা সূর্য বাহুর জীবনে যবনিকা নেমে আসবে কেন? কেন আজ যুবরাজ কারাকক্ষে তিলে তিলে শুকিয়ে মরছে? এটাই কি আমার নিয়তির পরিহাস? একই কে কে অমন ভাবে দিয়ে আসছে? না না না, যেদিকে চাই সেদিকে খালি জল্লাদ জল্লাদের আবির্ভাব। না না না, আমি পালাই আমি পালাই। কে দেওয়ানজি, আপনিও আজ চাবুক হাতে আমার দিকে এগিয়ে আসছেন? না না না, আমি বাঁচতে চাই। এই প্রাসাদে এমন কি কেউ নেই যে যুবরাজ বিজয় কুমারকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে? আমি আছি কুমার। কে কে তুমি এসেছ শয়তানের কবল থেকে বিজয় কুমারকে রক্ষা করতে? আমি চম্পা। চম্পা, তুমি ফিরে যাও। আমি চাই না তুমি আমার জন্য তোমার পিতার হাতে শাস্তি ভোগ করো। আপনার জন্য যদি আমার শাস্তি হয়, সেই শাস্তি আমি মাথা পেতে নেব। চলে আসুন কুমার। যদি কেউ আমাদের পথ আগলে দাঁড়ায়, হ্যালো, তবে এই পিস্তলের গুলিতে সেই পথ আমি পরিষ্কার করে দেব। আর পূর্বে নিজের পিস্তল খারাপ ফেলে দাও চম্পা। কে পিতা? আজ আর তোমার পিতা নই, আমি তোমার চরম শত্রু। আমিও যে তাই জানতাম পিতা। তার আগে আমি জানতে চাই আমার পরম শত্রুকে তারা কক্ষ মুক্ত হলে কোন সাহসের জোরে নয়, বলুন কর্তব্যের তাগিদে। জানিস এর পরিণাম কত ভয়াবহ? তা আপনি না বললেও আমি বুঝতে পেরেছি, তবে শাস্তিকে আমি ভয় পেতাম না। যদি যুবরাজকে মুক্ত করে দিতে পারতাম, বেশ, এবার আমার শাস্তি আমি গ্রহণ করব পিতা। এই মুহূর্তে আমি তোমাকে করতে দিতাম, কিন্তু তুমি আমারই সন্তান, তাই সন্তানকে আঘাত করতে গেলে নিজের বুকেই যা ব্যথা লাগে। ভবিষ্যতের জন্য তোমাকে আমি ক্ষমা করলাম, আর কোনোদিন আমাদের কাছে পা বাড়ে না। তাই যাচ্ছি পিতা, তবে আপনাকে আমি একটি কথা বলে দিতে চাই। যে সিংহাসনের লোভে আপনি এত কিছু করছেন, সেই সিংহাসনে বসার সৌভাগ্য আপনার কখনোই হবে না, বুঝেছেন? এই আশা বলেও কখনো করবেন না। যুবরাজ, তুমি মনে করেছিলে সবার অজান্তে কারাকক্ষ থেকে পালিয়ে গিয়ে এই কৌশিক সেনের বিরুদ্ধে সংগ্রাম চালাবে কেমন? কিন্তু তুমি হয়তো জানো না
পক্ষের চারু পাশে আমার আমার পৌরা চারু দিকে পাহারা দিচ্ছে, তাই তো তাদের কাছ থেকে চম্পার পাবে শুনে আমি চাবুক হাতে ছুটে এসেছি। তোমার মন থেকে বলে দেওয়ার শাস্তিটা তীরে তোরে মুছে দিতে, এবার আমার চাবুকের সাথে কাহানি করো। দেওয়ানজি, আজ যে আমার হাত দুটো বাঁধা, নইলে এই চাবুকের যে কি জবাব হতে পারে, তা আমি এখনই আপনাকে বুঝিয়ে দিতাম। তার পূর্বে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, বলে যা শাস্তি কথা ভয়ঙ্কর হতে পারে। আপনার চাবুক বন্ধ করুন দেওয়ানজি, এই জীবন যন্ত্রণা দিয়ে আর সহ্য করতে পারছি না। শোনা তোমরা, যথাই তুমি পাওয়ার চেষ্টা করো না কেন, কিছু তাই তা সম্ভব হবে না। আজ মেরেছি তোমাকে চাবু, তাই তোমাকে করব হত্যা। তবে কি এই জল্লাদের দল আমাকে হত্যা করে ওই সিংহাসনের পথ পরিষ্কার করে নেবেন? ও বড় ঠাকুর, তুমি আমাকে এই জল্লাদের হাত থেকে রক্ষা করো। ওই বেঈমানদের মুখে বিট্টু বান ছুঁড়ে দাও, ছুঁড়ে মারাও, ছুঁড়ে মারাও। আজ বারবার আমার কানে ভেসে আসছে আমার স্বামীর করুণ আত্মনাদ, কে যেন আমার স্বামীকে চাবুকের উপর চাবুক মারছে। তাহলে কি আজ সে শয়তানের কবলে? বলো বলো ঠাকুর, কোথায় আছে আমার স্বামী? বলো আমার স্বামীকে তুমি রক্ষা করো ঠাকুর, আমার স্বামীকে রক্ষা করো, আমার স্বামীকে তুমি দেখে দেখো। ওখানে বসে কথা বলছে, মনে হয় এখানে কোনো মানুষের বসবাস? কে কে তুমি নারী? আমি আজ পথের ভিখারিনী। কি নাম তোমার? আমার নাম হচ্ছে মালা। মালা? হ্যাঁ মালা। তুমি কি সেই মালা যে যে মালার নাম যুবরাজের মুখে প্রায় সময় শুনেছি? তুমি কি সেই মালা? কুমার বিজয় কুমার ভুল বুঝে প্রাসাদে ফিরে গেছে। হ্যাঁ আমন্ত, আমি সেই মালা। কিন্তু তুমি কে? আমি সেনাপতির পুত্র সুমন সেন। মহাবিপদে পরে শুধু দিন রাত শ্যামল খাকে খুঁজে বেড়াচ্ছি। কেন, শ্যামল খাকে কি প্রয়োজন? যুবরাজ বিজয় কুমারকে রক্ষা করতে। বলো বলো ভাই, আমার স্বামীর কি হয়েছে? রাজ কর্মচারীরা তাকে কারারুদ্ধ করে রেখেছে, দুদিন পর করবে তাকে হত্যা। না আমি তাকে মরতে দেব না ভাই আমার, আমি তাকে বাঁচাবো ভাই। বলো দয়াময়, তুমি বলো,
আমি কেমন করে আমার স্বামীকে রক্ষা করব তুমি বলো। সেজন্যই তো ছুটে এসেছি বোন, আজই আমার শ্যামল ভাইকে প্রয়োজন, তাদের দল বল নিয়ে ওই প্রাসাদ আক্রমণ করতে হবে, তারপর সেই শয়তানদেরকে হত্যা করে বিজয় ভাইকে মুক্ত করে আনতে হবে। না না, আর বেশি দেরি করলে হবে না ভাই, এখনই ভাইজানকে খবরটা দিতে হবে। ভাইজান, 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 হিরে মালা কি হলো তোর, এমনি ভাবে ডাকছিস কেন? সর্বনাশ হয়ে গেছে ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। বল বল মালা, কি হয়েছে তোর? আমার স্বামীকে রাজ কর্মচারীরা বেঁধে রেখেছে, বন্দি করেছে। আমার বিজয় ভাইকে বেঈমানের দল বন্দি করেছে। শুধু তাই নয়, দুদিন পর বিজয় কুমারকে করবে হত্যা। হত্যা? না না না, ওরা দস্যু শ্যামল খাই কিছু তাই হত্যা করতে পারবে না। তবে আর দেরি নয়, আজই তোমার দল বল নিয়ে ওই প্রাসাদ আক্রমণ করে, নইলে যে যুবরাজকে বাঁচানো সম্ভব হবে না। দেরি করো না ভাইজান, দেরি করলে হয়তো আমার স্বামীকে আর বাঁচাতে পারবো না ভাইজান। তুই কিচ্ছু ভাবিস না বেলা, আজ শ্যামল খার মাথায় খুন চেপে গেছে, যে শয়তানের দল শ্যামল বিজয় বন্দি করে রেখেছে। আমি প্রাসাদে প্রবেশ করে পিস্তলের গুলিতে তাদের মাথার খুলি করিয়ে দিয়ে আমি আমার ভাইকে উদ্ধার করে আনবো। সেই সঙ্গে আমিও যুবরাজের অনুগত সৈন্যদের সাথে নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে দেব, তারপর সেই শয়তানদেরকে হত্যা করে যুবরাজকে শ্যামলগড়ে রাজপ্রাসাদে সিংহাসনে বসাবো। শয়তান রাবণ সেন সিংহাসনের লোভে মহারাজকে হত্যা করে আমার মাথায় কলঙ্কের পশরত আমাকে হত্যা করার চেষ্টা করেছিলে, কিন্তু এবার তোমরা রেহাই পাবে না। মহারাজকে হত্যার অপরাধে আমি দেব তোমাদের দন্ত সমাধি। তাই চলো ভাই, নেই কেউ কি নেই এই শ্যামলগড় রাজপ্রাসাদে একটি মানুষকে নেই যে বিজয় কুমারকে জল্লাদের হাতে মুক্ত করে দিতে পারে। ও গো ঠাকুর, তুমি আমাকে জল্লাদের হাত থেকে মুক্ত করে দাও। আমি এসেছি তোমাকে চিরতরে মুক্তি দিতে।
তুমি কি আমাকে হত্যা করতে এসেছো? আমি কি বুঝে না তা না হলে মহারাজ হবার স্বপ্ন আমাদের কোনদিনই পূরণ হবে না। তাই তাই তোমাকে হত্যা করে আমাদের পথ পরিষ্কার করে দেব। তোমার প্রাণে কি একটু দয়া মায়া নেই? দয়া আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও। আমি ভিক্ষা করার কথা নয়। এবার এবার শেষবারের মতো ঈশ্বরকে ডেকে দাও। আমি আর ধৈর্য ধরতে পারছি না। এখনই তোমার পক্ষে আমার এই অস্ত্র খারাপ বসিয়ে দিয়ে আমার পর তুমি তার পূর্বে তোকে হত্যা করে যুবরাজের মুক্তির পথ পরিষ্কার করে দেবো শয়তান। শ্যামল খা তুমি। হ্যাঁ শয়তান, আমি এসেছি আজ তোকে হত্যা করে মহারাজের হত্যার প্রতিশোধ নিতে। এবার সহ্য করে আমার অস্ত্র আঘাত। আমি এবার যুদ্ধের ছাত্র রাজাকে হত্যা করে যে পাপ আমি করেছি আর তার পুরস্কার তুমি ইতিহাস শ্যামলকা, কারণ এটাই যে আমার পাপ। শ্যামল খা যা এবার নরকে গিয়ে দেখো স্বপ্ন দেখিয়ে। ভাইজান আর কোনো ভয় নেই বিজয় ভাই, এবার তুমি মুক্ত। তাই দেখি গিয়ে কোথায় দেওয়ান কৌশিক সে। এবার একটি অস্ত্র আমার একখানা স্পেল প্রয়োজন। এইবার শয়তান কৌশিক
চমক পেরেছ। ওই তাই আজ তোমাকে করবো আমি নির্মম ভাবে হত্যা, নির্মম ভাবে। এবার আমরা মুক্ত হুজুর, ওই সব সৈন্যরাই আমাদের হাতে পরাজিত, আমরা মুক্ত। কিন্তু আমার মালা কোথায়? এই যে ভাই তোমার মালা খেয়ে আমি এসেছি, তুমি বিশ্বাস করো তোমার মালা ফুলের মতো পবিত্র, তাতে তাকে তুমি সাদরে গ্রহণ করো ভাই। এসো কাছে এসো মালা। না ভাই যান স্বামী, স্বামী এবার আমাকে যেতে দাও, আমি যে আর জীবন যন্ত্রণা সহ্য করতে পারি না ভাইজান, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার মৃত্যু যে আমার পাগল দুঃখ করো না ভাই, তোমাকে আমি চির সত্য মুক্ত করেছি,
তোমার হাতে যে মালাকে তোমার হাতে ভাইজান, এটাই আমার বড় সান্ত্বনা সলিম। ভাইজান যে চলে গেছে তাকে শত ডাকলেও আর ফিরে আসবে না। এবারে আনন্দে দিয়ে সুমন ভাই আর চম্পা আমিই করে দিচ্ছি। এসো সুমন, এসো চম্পা।